বুধবার আরামবাগে অবস্থিত প্রাণ IVF ফার্টিলিটি সেন্টারে প্রথম টেস্ট টিউব বাচ্চার জন্ম হলো। এই সাফল্যে আপ্লুত IVF ফার্টিলিটি সেন্টার কর্মকর্তারা নবজাতককে একটি রৌপ্য মুদ্রা ও ফুলের স্তবক দিয়ে অভিনন্দন জানালেন। এদিন নবজাতকের সফলভাবে পৃথিবীর আলো দেখার সঙ্গে সঙ্গে সন্তানের মুখ দেখলেন দীর্ঘ 9 বছর সন্তানহীন দম্পতি রূপ ও মৌসুমী মুখার্জি। জানা গেছে, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ও পলিটিক্যাল সায়েন্সের প্রাক্তন অধ্যাপক তথা আরামবাগ গার্লস কলেজের প্রাক্তন অধ্যক্ষ বাণীপ্রসাদ সেন ও তার এক আইনজীবী বন্ধু কল্যাণ সেনগুপ্তের সুপরামর্শে ধাপে ধাপে এগিয়ে চলেছে প্রাণ IVF ফার্টিলিটি সেন্টার। জানা গেছে, প্রাণ IVF ফার্টিলিটি সেন্টারকে একটি ফেলোশিপি সেন্টার বা রিসার্চ সেন্টার হিসাবে গড়ে তোলার লক্ষ্যমাত্রা নিয়ে এগিয়ে চলেছে ডাক্তার ও নার্সদের একটি দল। এদিন তাদের সাফল্যের প্রথম ধাপ অতিক্রান্ত হল। এ বিষয়ে প্রাণ IVF ফার্টিলিটি সেন্টারের সভাপতি ডক্টর বাণীপ্রসাদ সেন বলেন, এই সাফল্যের পর আমরা অনেকটা আশার আলো দেখেছি। এখানে অনেক কৃতী কম বয়স্ক কর্মঠ ডাক্তার নার্স রয়েছেন, তাদের মধ্যে উল্লেখযোগ্য ডক্টর বিশ্বজিৎ ঘোষ, অর্ক মুখার্জি সহ অন্যান্যরা। আমি আশা রাখি অদূর ভবিষ্যতে আরামবাগের প্রাণ IVF ফার্টিলিটি সেন্টারকে পড়াশোনার একটি ক্ষেত্র হিসাবে দেখতে পাওয়া যাবে। আমার ভূমিকা হচ্ছে কি, আমি ডক্টর বিশ্বজিৎ ঘোষের সঙ্গে, আমার উনি তো আমার একবারে ছোটো ভাইয়ের মতো, হি ইজ ভেরি ইয়াং, তো আমি ওনার যে কাজকর্ম এই ক্ষেত্রে, এই বিশেষ অনেক মানে চাইল্ডলেস বা বেবিলেস যে কাপল, তাদের মনের যে কষ্ট, এটা তো প্র্যাকটিক্যাল প্রবলেম। এবার দেখুন, এখন অনেক রয়েছে সন্তানহীন, কি সন্তান নিয়ে আছে কি নেই নিয়ে মাথা ঘামায় না, দে আর সো বিজি বা বিভিন্ন কারণে। কিন্তু নর্মালি আমাদের যে চাহিদা কি, আমরা সবাই চাই যে সংসারটা পরিপূর্ণভাবে একটি সন্তান, একটি বাচ্চা ঘরে থাকবে, হাসি খুশিতে সে ভরিয়ে তুলবে ঘর এবং ঘরের প্রাঙ্গণ। তো সেই উদ্দেশ্য নিয়ে ডক্টর ঘোষ অনেকদিন ধরে কাজ করছেন, তার মেডিকেল ফিল্ড ডিসিপ্লিন সেদিকে। তো আমরা খুব, বিশেষ করে আমার খুবই আগ্রহ ছিল, আমরা অনেকেই, তো আমি ডক্টর ঘোষকে প্রায় এনকারেজ করতাম। এবং এই যে প্রতিষ্ঠান আজ গড়ে উঠেছে, আমি প্রথম দিনেই বলেছিলাম যে এটা যেন সাউথ বেঙ্গলের একটা টপমোস্ট র্যাঙ্কের হয়, এবং হওয়ার পথে সাফল্য, নানানভাবে সাফল্য, আজকে তো পরিপূর্ণ সাফল্য। এর আগে যে সমস্ত সাফল্যের যে প্রথম ধাপ যেটা হয় কনসিভ করা, এই কেসগুলো হয়েছে, সেগুলো আমরা সেলিব্রেটও করেছি, তাদের প্যারেন্টসদের সঙ্গে, মা বাবার সঙ্গে আমরা আনন্দ ভাগ করে নিয়েছি। তো আমার ভূমিকা এটাই যে আমি বিষয়টাতে, যেহেতু মেডিকেল সোশিওলজিতে আমি অধ্যাপনা করেছি, যার ফলে আমাদের তো এখন বিভিন্ন সাবজেক্টের আদান প্রদান তো চলছে, একটা সাবজেক্টকে তো এককভাবে জানা যায় না, সেই সাবজেক্টকে চর্চা করতে গেলে আরও অনেক সাবজেক্টের সঙ্গে। তো আমার এমনি, আমি মাল্টি ডিসিপ্লিনারি লোক, আমি আমার পড়াশোনা, অধ্যাপনা, প্রশাসন ইত্যাদি সব ক্ষেত্রে আমার বিভিন্ন সাবজেক্টের সঙ্গেই আমার আন্তরিক সম্পর্ক। যদিও টেকনিক্যালি আমি, আমার রিসার্চ বা ডক্টরের ডিগ্রি হেনতার সব হচ্ছে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন এবং পলিটিক্যাল সায়েন্স, কিন্তু এই হসপিটাল ম্যানেজমেন্ট অ্যাডমিনিস্ট্রেশনও আমার ন্যাচারালি ইন্টারেস্ট। সেই হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন থেকে হসপিটালের যে মূল লক্ষ্য, এই ধরনের মানে সেন্টার, এই ধরনের মেডিকেল সেন্টার, তো এটাই আমার ডক্টর ঘোষের কাছে রিকোয়েস্ট আমি করেছি যে ইন ফিউচার, নিয়ার ফিউচার, আমরা যাতে এটা, এটাকে পড়াশোনারও একটা ক্ষেত্র হিসাবে, রিসার্চ আরও ভালোভাবে, বাই দ্য গ্রেস অফ গড অলমাইটি আমরা সেই জায়গায় পৌঁছে যাবো। এবং এরা, এই সবচেয়ে বড় কথা যে টিম তৈরি হয়েছে, স্পেশালিস্ট ডক্টরস, স্পেশালিস্ট যারা আছেন, আমাদের সুইজারল্যান্ড থেকে পিএইচডি করেছেন, আর ওনার উনি সিঙ্গাপুরে ছিলেন, সেদিন আলাপ করেছিল, আজকে উনি নেই, তো ওনারা আছেন। আর এই যে আমাদের সব এইসব ইয়াং একদম গ্রুপ, এই যে বাহিনী উনি তৈরি হয়েছে আমাদের, এরা প্রচণ্ড লেখাপড়া করা ভালো, এবং লেখাপড়া মানে যে ডিগ্রি গ্র্যাজুয়েট থাকলেই হবে না, কমন সেন্সটা এদের এত স্ট্রং, ডেডিকেশন, কারার নাম করবো, প্রত্যেকেরই নাম করতে পারি, নাম করতে গেলে তো লিস্ট করতে হবে। তো সুতরাং সাফল্য আমাদের একদম, ঈশ্বর আমাদের কৃপা করছেন, সেই কৃপায় শিশুর উপরও বর্ষিত হোক, নবজাতকের ওপর, সবাই সুন্দর থাকুক, এই প্রতিষ্ঠানও, এও নবজাতক, এই নবজাতকও বড় হোক, এটাই।
এ বিষয়ে টেস্ট টিউব সন্তানের পিতা রূপ মুখার্জি বলেন, আমাদের বিয়ে হয়েছে 9 বছর, আমরা বিভিন্ন জায়গায় গিয়েছি কিন্তু সফল হইনি। আজকের সাফল্যের সমস্ত কৃতিত্ব ডাক্তার বাবু, ওনারা আমাকে আমার সন্তান পাইয়ে দিয়েছেন, তাই ওনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার বিগত 9 বছর বিয়ে হয়েছিল, 9 বছর পর এই প্রথম, মানে প্রথম স্যারের কাছে এসেই প্রথম আমার এই সাফল্য। প্রাণ আইভিএফ এর মতন প্রতিষ্ঠান যে আরামবাগের বুকে পাওয়া যাবে আমি ভাবতে পারিনি। প্রাণ আইভিএফ গ্রেট, ইজ গ্রেট। আমার বাড়ি হচ্ছে হামিদবাটি, পাণ্ডুগ্রামের পাশে হামিদবাটি যে গ্রাম আছে ওখানেই। আজকে তো আমার এই আনন্দের সময় মনে হচ্ছে কাঁদি একটু, আনন্দের মুহূর্ত কাঁদতে মন যাচ্ছে। একটু কাঁদলে মনে হয় যে যে পরিশ্রমটা স্যাররা করেছেন এর মধ্যে সাফল্য হচ্ছে স্যারদের, আমার তো এটা পাওনা, এটা পাইয়ে দিয়েছেন। স্যার ইজ গ্রেট, স্যার ইজ গ্রেট, স্যার ইজ গ্রেট। প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার কর্তৃপক্ষ থেকে একটি রৌপ্য মুদ্রা ও ফুলের স্তবক দিয়ে অভিনন্দন জানানোর পাশাপাশি নবজাতকের সুস্বাস্থ্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে নিউজ আজ বাংলা আরামবাগ। জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী আপনার উজ্জ্বল ভবিষ্যতে একমাত্র দিশারী। IIOH কর্তৃক পশ্চিমবঙ্গ রাজ্যপাল দ্বারা পুরস্কার প্রাপ্ত। এখন আপনার শহরে আরামবাগ হসপিটাল মোড় ICICI ব্যাংকের পাশে। কল করুন 7477-88-6099। লগ অন করুন www.anjanshastri.com।